হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আবারও চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এজিথ্রোমাইসিন এই গ্রুপটির ডোজ সম্পর্কে। বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন একেবারে 6 মাস থেকে 18 বছর বা এর ঊর্ধ্বে যত বয়সী মানুষ আছে, রোগী আছে, তাদের ডোজ সম্পর্কে আপনারা জানতে পারবেন কত থেকে কত ML পর্যন্ত আপনারা প্রত্যেকটি রোগীকে আপনারা এই সেবন করাতে দিবেন। তো বন্ধুরা, চলুন তাহলে বেশি কথা বাড়াবো না, ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং কমেন্টে জানিয়ে দেবেন আপনার মতামত যে কোন জায়গা দিয়ে বোঝেনি এবং পরবর্তী ভিডিওটি আমরা কোন গ্রুপের ঔষধের ডোজ সম্পর্কে আলোচনা করব সেটা নিয়ে। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সো ভিউয়ার্স, চলে আসলাম আমাদের ভিডিওর মূল পর্বে। আজকের ভিডিওর মূল বিষয়টি হচ্ছে এজিথ্রোমাইসিন এই অ্যান্টিবায়োটিকটির ডোজ সম্পর্কে। বন্ধুরা, আপনারা অনেকেই কিন্তু আমাকে বলেছেন অ্যান্টিবায়োটিকের ডোজ সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও করতে, তাই আজকের ভিডিওটি শুধু জাস্ট ডোজ সম্পর্কে। আজকের ভিডিওতে কিন্তু আমি কোনো কেন খাবেন এজিথ্রোমাইসিন সেটা বলবো না, জাস্ট ডোজ সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা, সর্বপ্রথমেই আপনারা যে স্ক্রিনে যেই ছবিটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই অ্যান্টিবায়োটিকটির ডোজ হচ্ছে পরপর 3 দিন, দিনে একবার করে খেতে হয়। এটা কিন্তু সকল বয়সীদের জন্য একবেলা করে পরপর 3 দিন খেতে হয়। বন্ধুরা, অ্যান্টিবায়োটিকের অবশ্যই একটি ডোজ আছে, এটার কিন্তু পরপর 3 দিন অবশ্যই খেতে হবে, অন্যথায় কিন্তু আপনার অ্যান্টিবায়োটিক শরীরে কিন্তু রেজিস্টার হয়ে যাবে, পরবর্তী কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক আপনার শরীরে কাজ করবে না, অথবা বা এই অ্যান্টিবায়োটিকটি আপনার শরীরে কোনো কাজ করবে না। বন্ধুরা, সর্বপ্রথমেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 6 মাস থেকে 2 বছরের বাচ্চাদেরকে। বন্ধুরা, এর নিচের বয়সের বাচ্চাদেরকে অবশ্যই আপনারা রেজিস্টারপ্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর আপনারা অ্যান্টিবায়োটিক অথবা যেই কোনো ওষুধই সেবন করাবেন। সকল ওষুধই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করাবেন, কিন্তু 6 মাস বয়সের নিচে যে বাচ্চা আছে তাদের কিন্তু অবশ্যই 100% আপনারা বাচ্চাদেরকে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে সর্বপ্রথমেই আপনাদের দেখাচ্ছি যে 6 মাস থেকে 2 বছরের বাচ্চাদেরকে আপনারা অথবা 5 থেকে 10 কেজি ওজনের বাচ্চাদেরকে আপনারা কতটুকু করে খাওয়াবেন। দেখতে পাচ্ছেন, অপর দিকে দেখতে পাচ্ছেন পরিমাণটা হচ্ছে 1.25 অথবা 2.50 মিলিলিটার করে, আপনার 1 চামচের 1/4 অথবা 1 চামচের অর্ধেক করে আপনারা বাচ্চাদেরকে এই ডোজটা দিবেন। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 8 বছরের বাচ্চাদেরকে আপনারা কতটুকু দিবেন অথবা 11 থেকে 20 কেজি ওজনের বাচ্চাদেরকে আপনারা কতটুকু ডোজ দিবেন। তাদেরকে আপনারা 1 চামচ করে দিতে পারেন অথবা 5 ML করে আপনারা দিতে পারেন। এখন জানাবো যে 9 থেকে 12 বছরের বাচ্চাদেরকে আপনারা কতটুকু করে দিবেন ডোজটা, অথবা 21 থেকে 30 কেজি ওজনের বাচ্চাদেরকে আপনারা কতটুকু ডোজ দিবেন। তাদেরকে আপনারা 7.5 মিলিলিটার অথবা 1.5 চামচ করে দিতে পারেন। 1.5 চামচ হচ্ছে 1 চামচ এবং 1/2 চামচের অর্ধেক, এটা হচ্ছে 1.5 চামচ। পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 13 থেকে 17 বছরের বাচ্চাদেরকে আপনারা কি দিবেন। তখন কিন্তু আপনারা সিরাপ খাওয়ালে কিন্তু তাদের কিন্তু হবে না, তাদের খাওয়াতে হবে আপনার ট্যাবলেট। আপনারা 250 mg ট্যাবলেটটি দিতে পারেন, দিনে একবার পরপর 3 দিন করে খাওয়াবেন। আবারও বলছি আমি, 13 থেকে 17 বছরের যেই সকল রোগী আসবে তাদেরকে আপনারা কিন্তু 250 mg, 250 mg করে আপনারা ট্যাবলেটটি দিতে পারেন, দিনে একবার পরপর 3 দিন খাওয়ালে কিন্তু রোগী সুস্থ হয়ে যাবে। এবং 18 বছরের ঊর্ধ্বে যে সকল বয়সী রোগী আছে, ঊর্ধ্বে যত বছরই হোক, তাদেরকে কিন্তু আপনারা 500 mg করে দিনে একবেলা করে খেতে দেবেন পরপর 3 দিন। বন্ধুরা, আশা করছি আপনারা এই ভিডিও থেকে অন্তত এটা জানতে পারলেন যে এজিথ্রোমাইসিনের ডোজ কতটুকু করে আপনারা কত বয়সীর বাচ্চাদেরকে অথবা বয়স্ক রোগীদেরকে আপনারা দিতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিও থেকে আপনারা এতটুকু হলো জানতে পেরেছেন। ভিউয়ার্স, আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের একটু হলো হেল্পফুল হয়েছে। আপনারা অনেকে হয়তো বা আগে জানতেন না যে এজিথ্রোমাইসিনের ডোজ সম্পর্কে, আজকে হয়তো বা এই ভিডিওটি দেখার পরে আপনারা এজিথ্রোমাইসিনের ডোজ সম্পর্কে সকল তথ্য আপনারা জানতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।